হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাব ত্রিধারা সম্মেলনী ঠাকুর দেখতে। দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য পুজো মণ্ডপের মধ্যে যেই পুজো মণ্ডপ আমাদের প্রধান প্রতিবছর নজর কাড়ে, সেটি হল ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা এবছর 78তম বর্ষ। আর ত্রিধারা এবছরে বিশেষ নিবেদন অঙ্গন। দেখে আসি তাদের পুজো মণ্ডপ ও তাদের মাতৃ প্রতিমা। এবছর ত্রিধারা সম্মেলনী আমাদের যে উপহার দিয়েছে তা অভূতপূর্ব। এবছর তাদের বিশেষ নিবেদন অঙ্গন, যে অঙ্গনে আমরা খেলে বড় হয়েছি, যে অঙ্গনে আমাদের জীবন বেড়ে উঠেছে, আর সেই অঙ্গনে পুজো হচ্ছে মায়ের। এই থিমটি নিয়ে ফুটে উঠেছে ত্রিধারা সম্মেলনী। আর মণ্ডপের মধ্যে রয়েছে অনন্য সুন্দর মাতৃ প্রতিমা। আর শুধু মণ্ডপই নয়, তার সঙ্গে মানানসই আলোকসজ্জা আমাদের নজর কাড়বেই। এবার আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। বাই বাই।